তো আসলে অনেকেই জানে না যে আসলে এখানে আমরা যদি এই এসএমএসটা চাপ দিয়ে ধরি, তো আসলে নিচের দিকে এখানে কিন্তু অপশন দেখতে পাচ্ছেন, একটা আছে মোর, একটা আছে পিন, কপি এবং রিপ্লে। তো এই পিন অপশনটা দিয়ে কী কাজ এটা কিন্তু আমরা কিন্তু সবাই কিন্তু জানি না। তো পিন অপশনটা দিয়ে কী কাজ তো সেটা আমি আপনাদেরকে দেখাই দিতেছি। তো আপনি মনে করলেন এনার সাথে এখন কথা বলছেন, আপনার ফ্রেন্ডের সাথে আপনি অনেকগুলো কথা বলছেন, অনেক কথা, এখন আপনি তার একটা মেসেজ খুঁজে পাচ্ছেন না, মনে একটা মেসেজ যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা মেসেজ, আপনার নাম্বার কিংবা কারো ফটোস কিংবা আপনার একটি গুরুত্বপূর্ণ একটি মেসেজ সেখানে আছে এবং সেটা খুঁজতে আপনার অনেকগুলো সময় লাগবে। তো সেটা আপনি কেমন করে সহজেই পেয়ে যাবেন তো আমি আপনাদেরকে দেখাই দিতেছি। তো আপনি এখানে মেসেজটা যে আছে, তো আপনি মেসেজটা এইভাবে চাপ দিয়ে ধরবেন, এখানে দেখতে পাচ্ছেন পিন, তো আপনি পিন চাপ দিবেন। তো পিনে চাপ দেওয়ার পর এখানে আবার উপরে দেখতে পারবেন ক্যান্সেল এবং পিন, তো আপনি পিনে চাপ দিবেন। তো পিনে চাপ দেওয়ার পর এখানে কিন্তু মেসেজটা দেখতে পারবেন, এটা কিন্তু পিন হয়ে গেছে। এবং এই মেসেজটা আপনারা কেমন করে খুঁজে পাবেন, কী করে খুঁজে পাবেন, তো সেটা আমি আপনাদেরকে দেখা দিতেছি। তো উপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে, তো আমরা এই অপশনে যাব। এই অপশনে যাওয়ার পর এখানে কিন্তু অনেক অপশান আছে, এখানে কিন্তু অপশানের শেষ নেই। তো আপনারা এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন এই যে পিন অপশান আছে, ভিউ প্রিন্টেড মেসেজ, তো আপনারা এখানে যাবেন। তো এখানে যাওয়ার পর আমি যে মেসেজটা পিন করছি, তো সেই মেসেজটা কিন্তু এখানে আছে, দেখেন এখানে কিন্তু পিন করা মেসেজটা এখানে চলে আসে। তো আপনারা যদি এই যে পিন করা মেসেজটা এখানে লেখা আছে হ্যালো, তো আপনারা এখানে যদি চাপ দেন, তো চাপ দিলে কিন্তু আপনাদেরকে ওই জায়গায় নিয়ে যাবে যেই জায়গায় আপনারা মেসেজটা পিন করছেন। তো এখানে নিচে কিন্তু অনেকগুলো অসংখ্য মেসেজ আছে, তো আমি শুধু আপনাদেরকে দেখানোর জন্য শুধু এই মেসেজটাই দেখাইলাম। তো এখানে দেখতে পারতেছেন এই হলো আপনার মেসেজটা, তো পিন অপশনের এটাই কাজ। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এটাই হলো পিন অপশন।